আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হামিদানুসলিন প্রশংসা মোহন আল্লাহ রবুল্লাহ আলমিনের জন্য আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লি ও্লামের ওপর আল্লাহমসাল্লিম আলাই আল্লাহ আব্বালিকা আলাই সম্মানিত দর্শকবৃন্দ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা উপস্থিত হয়েছি কোরআন শেখার আসল লেকচার দশে আজকের লেকচারে আমাদের যে সকল অতিথি নতুন এসেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের ক্লাসগুলো সুন্দরভাবে বোঝার স্বার্থে আপনারা আমাদের পূর্বের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো করে নেবেন সেগুলো আমাদের ইউটিউব চ্যানেল ইংলিশ মজার প্লেলিস্ট কোরান কোরআন শেখার আসর নামে সাজানো আছে সেখান থেকে আপনারা সুন্দর করে সব ক্লাসগুলো করে নিতে পারবেন শুরু করতে যাচ্ছি লেকচার দশ শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা আলোচনা করবো লেকচার দশে নেই তথা যুক্ত আরবি বর্ণগুলোকে যুক্ত করার নিয়ম এ নিয়ে আজকে আমাদের আলোচনা আলোচনার পূর্বেই আমরা আমাদের গত দিনের কিছু পড়ার একটু রিভাইজ দিয়ে নেব এবং কোরআন থেকে কিছু প্র্যাকটিস করে সামনের দিকে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ প্রথমেই আমরা পবিত্র কল মাজিদ থেকে কিছু প্র্যাকটিস করে আমরা সাকিন তথা জজমের কিছু আলোচনা করে নতুন পার্ট তাস দিয়ে চলে যাব। আমরা আজকে নিচের দু একটি লাইন চেষ্টা করব সেটা হচ্ছে এখান থেকে নিচের গোলা শিক্ষার্থী বন্ধু প্রথমে আমরা হরফ চিনব এ লাইনে হরফ চিহ্ন প্রথমে হরফ ওয়াও বা আলিফ হামজা ওয়াও বা ওয়াইন দদ বা মেম নুন আলিফ লাম লাম হা জাল লাম কাফ বা আলিফ নুন হা মিম এরপরে আমরা চিনব আমাদের হরকাতগুলো আমাদের হারকাত যেগুলো পড়েছি সেগুলো উচ্চারণ করার চেষ্টা করব প্রথম হারকাত পড়েছি জবর এরপরে পড়েছি জের এরপরে পড়েছি পেশ প্রথমে দেখতে পাচ্ছি ওয় রয়েছে জবর উচ্চারণ কি হবে ওয়া ওয়া এরপরে আছে বাই জবর বলুন বা ওয়া বা মিলাবেন ওয়া বা এরপরে বাইর পরে আলিফ খালি আছে এখানে আলিফে উচ্চারণ হবে না ওয়া বা এবং একটা টান হবে সেটা আমরা সামনে আলোচনা করবো কেন টান হচ্ছে ওয়া বা হামজা পেশ উ ওয়া বা উ এবার ওয়া ওর রয়েছে কি শাকিন শাকিনের কাজ পূর্বের সাথে মিলানো শাকিনের কাজ পূর্বের হরফের সাথে মিলে একবার উচ্চারণ করা তাহলে অ এর ওপরে শাকিন রয়েছে এবং এর পূর্বে রয়েছে হামজা এবং হামজার ওপর কি রয়েছে পেশ রয়েছে সুতরাং হামজার সাথে মিলবে উ এর পরে বাই আছে জের বি এটা গয়েন শিক্ষার্থী বন্ধুগণ আমাদের আমরা কমেন্ট বক্সে দেখেছিলাম আমাদের কিছু বন্ধু আমাদের শিক্ষার্থী বন্ধুগণ কিছু কেউ কেউ কমেন্ট করেছিল তারা একটা কমেন্ট করেছিল সে কমেন্টটা একটু আলোচনা করা জরুরি কমেন্টার ছিল এমন যে তারা বলতে চাচ্ছিল যে গয়েন এবং ফা তথা এই যে ফা আছে ফা এবং এ ফা এবং গয়েনের সংক্ষিপ্ত রূপ নিয়ে তারা দ্বিদাদ্বন্দ্বে পড়ে গিয়েছিল যে ফা এবং গয়েন কি করে চিনবে কখন যখন সংক্ষিপ্ত হয়ে যায় বা অন্যের সাথে মিলে তখন ফায় এবং গয়েন কীভাবে চিনবে এ নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিল আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধু আমরা জানি ফায়ের সংক্ষিপ্ত রূপ শুরুতে আসলে এরকম হবে শুরুটা সমস্যা নাই মাঝে আসলে এ গোল শূন্যের মতো হবে কার মতো হবে শূন্যের মতো একদম গোল শূন্যের মতো চার কোনো না গোল এবং ওপরে এক ফোঁটা থাকবে গোল শূন্যের মতো হবে এবং ওপরে এক ফোঁটা থাকবে এবং গয়েনটা চার একদিকে বেঁকে যাবে একদিকে বেঁকে যাবে হয় একদিকে বাঁকবে অথবা চার কোনা হবে হ্যাঁ যে হয় একদিকে বেঁকে যাবে অথবা চার কোণা হবে এবং উপরে একটা ফোঁটা হবে এটা হচ্ছে গয়েন আর এটা হচ্ছে ফা ক্লিয়ার আবার বলছি ফা এবং গয়নের সংক্ষিপ্ত রূপ নিয়ে আমাদের কিছু সমস্যা দেখা দিয়েছিল কেউ বলছে ফা এবং গয়েনকে আমরা পৃথক করতে পারছি না ওদের কাছে এই চিহ্ন দুইটা একই মনে হচ্ছিল বাট কিছু পার্থক্য রয়েছে আমরা দেখলাম ফা এর সংক্ষিপ্ত রূপ গোল পুরোটায় গোল এবং উপরে একটা ফোঁটা বাট গয়নের সংক্ষিপ্ত রূপ একটা হয় চার কোনা হবে এইরকম চার কোনা হবে সমান চার কোনা হবে উপরে একটা ফোটা হবে অথবা একদিকে বেঁকে যাবে অবশ্যই আমরা ফা এবং গয়েনের পার্থক্য বুঝেছি আমাদের একটা খেয়াল রাখতে হবে এরপরে আমরা দেখব পরে হরফ গয়ন, দদ বা গয়ন আছে কি জবর বায়ে জের গয়নে জবর বি গে জবর বে গায় জের আছে বা জের আছে বা নতুন একটা চিহ্ন আছে আমরা আজকে হয়তো না সামনের পাটে আলোচনা করব এটা কি। তার উচ্চারণ হচ্ছে বি গ দ বি গা উ বি এরপরে আছে আজকে আমরা তাসদিদ নিয়ে আলোচনা করবো থাক তাসদিদ মিম মি নুনে জবর না মিনা এরপরে তাস্তিদ আছে তাস্তিদ নিয়ে আমাদের আলোচনা হবে হাজের হিখার জবর যা এই যে এই চিহ্নটা এটা কিন্তু জবর বাট এটার এর রূপটা রয়েছে একটা কারণ সে কারণটাকে আমরা সামনে দেখব লামজের লি কাপ জবর কা লি কাপ বাজের বিজা জবর এই যে দেখেন শিক্ষার্থী বন্ধুগণ এখানে যে আলিফটা রয়েছে এই আলিফটা এই আলিফ আর এই আলিফের মধ্যে পার্থক্য আছে আমরা এই আলিফকে উচ্চারণ করিনি সেজন্য এই নাম দিয়েছি আলিফ এই লম্বা আলিফকে উচ্চারণ করিনি বা এর ওপরে জবর জের পেশ দেই নেই বা ধাক্কা দিয়ে উচ্চারণ করিনি যার কারণে এটার নাম দিয়েছি আমরা আলিফ কিন্তু আমরা একই চিহ্ন এখানে আলিফ দেখছি এবং এর উপরে একটা জবর দিয়েছি এবং একে ধাক্কা দিয়ে উচ্চারণ করছি যার কারণে এটা হচ্ছে হামজা বলুন আ বি আ এরপরে নতুন চিহ্ন আমরা আজকে নুনে আছে জবর না হা মিম পেশ হুম মানে হায়ে পেশ মিমে শাকিন হুম এইভাবে আমরা নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করব বাসাতে যদি আমরা নিয়মিত প্র্যাকটিস করি তাহলে অবশ্যই আমাদের কোরআন পড়াটা সহজ হয়ে যাবে সুতরাং প্র্যাকটিস আমাদের কাছে বহাল রাখতে হবে সময় পেলেই প্র্যাকটিস করা লাগবে শিক্ষার্থী বন্ধুগণ এটি এমন একটি কিতাব শিক্ষা করছি আমরা যেখানে বলা হয়েছে এই পড়া যদি ভুলে যায় বা ধারাবাহিকতা নষ্ট করে দিই হোক সেটা মুখস্থ কিংবা অন্য তো সেটা আমাদের কাছ থেকে দূরে সরে যাবে পালিয়ে যাবে কেমন পালিয়ে যাবে এটা উদাহরণ দেওয়া হয়েছে যে মরু অঞ্চলে যারা উট পালে যদি উটওয়ালা তার উটের লাগাম বা উটের যে রশি এই রশি যদি বেঁধে না রাখে রশি যদি খুলে দেয় বা রশি খুলে যায় তার গলা থেকে হ্যাঁ তাহলে সে পালিয়ে যাবে মানে দিক হারিয়ে পালিয়ে যাবে এবং তাকে পাওয়া মুশকিল এবং দেখা যায় যে অনেক দিন সে পালিয়ে থাকে আবার শোনা যায় নাকি চলে আসে নাকি তো বলা হয়েছে যে উট যেমন তার মালিকের ছেড়ে পালিয়ে যায় ঠিক তেমনি যদি আমাদের পড়াগুলো আমরা নিয়মিত ধারাবাহিকতা না রাখি তাহলে আমাদের পড়াগুলো আমাদের থেকে চলে যাবে সুতরাং অবশ্যই আমরা আমাদের পড়াগুলোকে নিয়মিত পড়ার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুগণ আমরা আজকে লেকচার দশম উপস্থিত হয়েছি এবং সেখানে আমরা আলোচনা করব। তাসদিদ নিয়ে নতুন একটি চিহ্ন তাসদিদ নিয়ে আলোচনা করব তার আগেই সাকিন নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা এখানে কিছু হরফ দেখেছিলাম এই হরফগুলো হচ্ছে নাম দিয়েছিলাম কলকলা নাম দিয়েছিলাম কলকলা যেগুলো উচ্চারণের সময় ধাক্কা দিয়ে পড়তে হবে অন্যান্য যে হরফগুলো রয়েছে পাঁচটি ছাড়া সেগুলো ধাক্কা ছাড়া উচ্চারণ করতে হবে যখন শাকিন হবে বাট যখন এগুলোতে শাকিন হয়ে যাবে তখন ধাক্কা দিয়ে পড়তে হবে একবার আমার সাথে উচ্চারণ করুন আত আজ আদ আমাদের কোরআন পড়াটাকে সৌন্দর্য মণ্ডিত করতে এবং সুন্দরভাবে শ্রুতিমধুর করতে ছোট ছোট যে রুটসগুলো রয়েছে এই যেমন কলকলার হরফ এছাড়াও আর যেগুলো রয়েছে সেগুলো আমরা শিখে নেব আর মনে রাখব যখনই এই পাঁচটি হরফের ওপর এই যজম বা শাকিন চিহ্ন চলে আসবে তখন এগুলোকে আমরা কোরআনে ধাক্কা দিয়ে পড়ার চেষ্টা করব। একটু ধাক্কা দিয়ে মানে গলায় সরে ধাক্কা দিই আত আব। আজ আদ ওই যে মানে সাকিন মতো উচ্চারণ হলেই ধাক্কা হবে শাকিনের মতো উচ্চারণ হলেই সেটা ধাক্কা দিয়ে পড়তে হবে সেক্ষেত্রে বলতে শিক্ষার্থী বন্ধুগণ এরপরে আমরা আজকে আমাদের নতুন পাটে চলে যাব নতুন পাটের আলোচনা হচ্ছে তাসদিদ আলোচনা হচ্ছে তাসদিদ তাসদিদটা কি আমরা বুঝার জন্য বাংলার ছোট্ট একটা উদাহরণ দেব সেটি হচ্ছে আমাদের চিরাচরিত একটি পরিচিত ওয়ার্ড যেটা আমরা সকলে ব্যবহার করি আব্বা সব সময় বা বলি আব্বু হুম বা যা হোক আমাদের আদরের ডাক আব্বু বা আব্বা আচ্ছা এখানে যে আমরা বাংলা বর্ণগুলো যুক্ত করেছি দুইটা বর্ণ একসাথে উচ্চারণ করেছি এটাকে আমরা বলেছি যুক্ত বয় বয়ে যুক্ত বয় বয়ে যুক্ত বলেছি শিক্ষার্থী বন্ধুগণ ঠিক এইভাবেই আমাদের আরবির কিছু একটা চিহ্ন আছে যেটা আরবি বর্ণগুলোকে যুক্ত করবে এবং যুক্ত করে উচ্চারণ করবে উচ্চারণ করার সাথে মানে যুক্ত বর্ণগুলোকে একত্রিত করবে সেটির নাম হচ্ছে তাসদিদ নাম কি তাসদিদ চিহ্নটি হচ্ছিল এই রকম আমরা সিন পড়ছি সিন দেখছিলাম না এই যে সিন মনে আছে না এই সিনের এই অংশটুকু এটা হচ্ছে তাসদিদ ঠিক আছে তাসদিন তাহলে আমরা এখানে যুক্ত করলাম দুইটি বট এরপরে যুক্ত করার পরে আমরা ক্ষান্ত হইনি এরপরে প্রয়োজন অনুযায়ী আমরা একটি আকার নিয়ে এসেছি আব্বা অথবা আমরা নিয়ে এসেছি কি উকার নিয়ে এসেছি প্রয়োজন অনুযায়ী আমরা নিয়ে এসেছি উকার আব্বু হ্যাঁ বা আম্মি আম্মি ঠিক আছে এই রকম আমাদের একটা চিহ্ন তাসদিদ যে কিনা আরবি বর্ণগুলোকে যুক্ত করবে হ্যাঁ এখন এর যুক্ত করার নিয়মটা কি যুক্ত করার নিয়ম হচ্ছে যে তাসদিদ এবং শাকিন গত পাঠের শাকিন এবং তাসদিদ এই দুইটি একাই উচ্চারিত হতে পারবে না সোজা সোজা নিজে উচ্চারিত হতে পারবে না তথা যার উপর এই চিহ্নটা আসবে এই দুইটা চিহ্ন সে নিজেই উচ্চারিত হতে পারবে না একা একাই বরং পূর্বের হরফের সাথে মিলে তাকে উচ্চারিত হতে হবে কেননা এর মূল কাজ হচ্ছে অন্য হরফগুলোকে একত্রিত করা বা যুক্ত করা সুতরাং যদি কোনো হরফের শুরুতে কোনো বাক্যের শুরুতে তাসদি থাকে এরকম তাসদি থাকে তাহলে আমরা উচ্চারণ করতে পারবো না এর জন্য আমরা পূর্বে একটি হর পূর্বে হরপে যে পূর্বের শব্দে যে হরকত থাকবে সেটির সাথে মেলাবো অথবা এখানে একটি জবর নিয়ে নিব। আমরা কোরআন পড়তে গিয়ে দেখতে পাবো ইনশাআল্লাহ শিক্ষার্থী বন্ধুগণ তো আমরা এটা দিয়ে আমরা নতুন শব্দ তৈরি করব। শব্দ যুক্ত করব। শব্দ যুক্ত করার পর আমরা বাংলায় দেখেছিলাম যে যে আমরা যদি চায় আকার দিলেও পারি না দিলেও পারি মানে এখানে অনেক আকার দিলাম কিন্তু অনেক শব্দ আছে যেখানে আকার দেওয়ার প্রয়োজন হয় না তাই না যেমন ওই যে মাতাব্বর 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 বলি না এই যে এখানে কি আকারিকার অংশীকার নিয়েছি নেই নাই তার মানে বাংলার যুক্ত আকারিকার হিসিকার অংশীকার না দিলেও চলে কিন্তু এই আরবি যুক্ত করতে গেলে অবশ্যই এর উপরে অথবা নিচে অথবা আবার উপরে জবর জের অথবা পেশ নিতে হবে তার মানে সে শুধু একাই একবার উচ্চারিত হবে না দুইবার উচ্চারিত হবে এবং প্রথমটা মেলানো এবং দ্বিতীয়টা প্রয়োজন অনুযায়ী জবর থাকলে জবর জের থাকলে জের পেশ থাকলে পেশের উচ্চারণ করবে এরপরে আবার এ এত ক্ষমতা বেশি যে কেবলমাত্র সেই সে জবর কিংবা জের কিংবা পেশকে নিয়ে সন্তুষ্ট কখন কখন নাও থাকতে পারে কখনো জবরজের পেশকে নিয়ে সে সন্তুষ্ট নাও থাকতে পারে কি করবে সে সে আবার তার যে এই জবরজের পেশকে আবার মিলানোর জন্য পরবর্তী ওয়ার্ডের সাথে আটটা দিয়ে নিতে পারে আবার সে তাসদিদের জবর যে পেশ হতে পারে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুগণ আমরা এখন প্র্যাকটিসে চলে যাব আমাদের সামনে বইয়ের একটি পেজ এসেছে সেখানে দেখতে পাচ্ছি আমাদের তাসদিদের কায়দা লেখা আছে বা তাসদিদের উচ্চারণ করতে বলা হয়েছে আমরা তাসদিদটা বানান করবো এইভাবে দুইভাবে ওই যে আমরা শাকিন বানান করছিলাম যে আলিফ বা হামজা বা জবর আব আবার বলছিলাম হামজা জবর বাই শাকিন আব ঠিক এমন আমি আমরা উচ্চারণ করব প্রথম যে হামজা বা জবর আব অথবা হামজা জবর বাই তাসদিদ আব বা জবর বা আব বা হামজা বা জবর আব বাজের বি অথবা হামজা জবর বাইতিদ আব বাজের বি আব বি একটা গ্রহণ করে সময় কম আমাদের আবার হামজা বাপেশ বা পেশ আব্বু আব্বা আব্বি আব্বু তার মানে আমরা দেখছি এখানে ওয়ার্ডগুলোকে যুক্ত করছে এই চিহ্নটা ডাবলিং করতেছে উচ্চারণটাকে ডাবলিং এই বাকে ডাবল উচ্চারণ করতেছে নেক্সট এরপরে দেখা হচ্ছে হামজাটাকে বাদ দিয়ে দিয়েছে বা বা জবর বাব বা জবর বা বাব্বা বাব্বি বাব্ব এরপরে বাত্তা বাতা যাবর বাত্তা যাবর তা বাত্তা এটা আসলে বোঝাতে হবে যে এখানে যুক্ত বর্ণ আছে এমনভাবে উচ্চারণ করতে হবে উচ্চারণের সময় বোঝাতে হবে যে এখানে ডাবলিং হচ্ছে বাত্তা বাত্তি বাত্তু নেক্সট বাস্তা সাজ্জা সাজ্জি سج صح صحي صح صخ صخي صخ جد جدي جد جذ جذ جذو حر حري حر حز حزي حز،, حز دس دسي دس دش دشي دشّو رص رصي رص, رص, رص রদ্বি রদ রত রত্তি রত্তু শিক্ষার্থী বন্ধুগণ খেয়াল রাখতে হবে এই যে তাসদিদগুলোর উপর যে উচ্চারণটা হচ্ছে তাসদিদের পরে যে আকারিকার উস্কারের উচ্চারণটা হচ্ছে তথা জবরের উচ্চারণ কিংবা জের উচ্চারণ পেশের উচ্চারণ আমরা আগে যে উচ্চারণগুলো করছিলাম না সে উচ্চারণ কিন্তু হবে এখানে যেমন এ এখানে আমরা জানি তয়ের উপর জবর হলে মোটা করে উচ্চারণ করতে হয় ত রত্ত

আমাদের আজকে একটু পরে এই দুইটা নিয়ে আলোচনা করব থাক এরপরে মাউয়া মাউই মাউ মাহা মাহি মাইয়া মাহি বন্ধুগণ এখন আমরা তাসদিদের উচ্চারণটি পড়লাম এবং বলেছিলাম যে তাসদিদ এমন একটি সে তার ক্ষমতা এত বেশি যে সে নিজে উচ্চারিত হবে তো হবে আবার পরে অন্য একটি হরফের সাথে আবার যুক্ত হতে পারে যেমন বা সা আবার সে যুক্ত হতে পারে বা শাসু বা শিশু প্রয়োজন অনুযায়ী সে যুক্ত হবে যতবার প্রয়োজন সে ততবার যুক্ত হবে এরপরে আমরা বলছিলাম দুটি নিয়ম শিখব তা হচ্ছে এই দুইটি বর্ণ এমন দুইটি বর্ণ যেগুলোর ওপর এই যে এই দুইটি বর্ণ তথা নুন এবং মিম এই নুন এবং মিমের ওপর যখন তাসদির চিহ্নটা হবে তাসদির চিহ্নটা যখন নুন এবং মিমে হবে তখন অন্যান্যগুলো যেমন একটু কম মিলাইছিলাম যেমন বাচ্চা বাচ্চি আব্বা একটু কম মিলেছি এখানে একটু বেশি মিলাতে হবে কেমন মিলাতে হবে বেশি এখানে ধরুন একটা হামজা জবর নিলাম এবং তাস্তির জবর বেশি গু বেশি টেনে পড়া তথা এটা আমরা বলি বোঝানোর স্বার্থে গুননা মানে নাখের ভরে পড়া এটাকে বলা হয় গুননা না ভরে পড়া এই গুন্না করাটা হচ্ছে ওয়াজিব গুন্না করাটা কি ওয়াজিব ওয়াজিব মানে এটা হচ্ছে মানে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কাজ করতেই হবে যেটা উচ্চারণটা করা জরুরি এবং এটা ওয়াজিব ওয়াজিব এটা অপরিহার্য এটা আবশ্যক অজীব যেখানে থাকবে অজীব শব্দের অর্থ হচ্ছে আবশ্যকীয় বা বাধ্যতামূলক করতেই হবে এই গুণটা বা নাকের ভরে পড়াটা এটা বাধ্যতামূলক নাকের ভরে পড়তেই হবে কেবল আমরা বলার চেষ্টা করি আন্না আন্না আম্মা এটাকে বলা হবে কি ওয়াজিব গুন্না কাক কখন আসবে এটা যখন নুনে এবং মিমের ওপর তাসদিদ আসবে আমরা যখন মাদ্রাসায় পড়েছিলাম এভাবে সুরে সুরে পড়তাম তো তো তখন আমাদেরকে এভাবে মিলিয়ে পড়ানো হয়েছিল যে নুনে মিমে তাসদিদ হইলে গুণ্না করা পড়তে হয় গুন্না করে পড়তে হয় এবং ইহাকে ওয়াজিব গুন্না বলে বা নুনিমিমের তাস্তিত হইলে গুণনা করা পড়িতে হয় তার মানে আমরা যদি আমাদের নুনিমিমের তাস্তিথ আসে তখন আমরা ওয়াজিব গুননা ওয়াজিবের ভিত্তিতে আবশ্যকতার ভিত্তিতে আমরা গুননা করব। অবশ্যই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যার কারণে আমি আলাদা করে শেখাচ্ছি তাহলে এটা হচ্ছে কি করবো একটু বেশি যেমন আন্না আম্মা কোরআন থেকে প্র্যাকটিস আমরা সোনা নাবাতে পড়েছিলাম আম্মা পড়ছিলাম না সে আমি এই যে তাসদিদ কার্তি বন্ধুগণ আমরা তাসদিদ নিয়ে আলোচনা করছিলাম আর একটু তাসদিদ নিয়ে প্র্যাকটিস করে আমরা সামনের দিকে অগ্রসর হব এখানে আমরা তাসদিদের এখন একটু আমাদের প্র্যাকটিস করবো যে পারতে শিখি না আমরা উচ্চারণ করতে দেখুন আমরা উপরে জবর তাসদিদের পূর্বে জবর দিয়ে পড়েছি বেশিরভাগ তাসদিদের পূর্বে চবর দিয়ে পড়লাম তাই না তাসদিদের পূর্বে কিন্তু যে কোনো যে কোনো হরফ থাকবে যে হরফের যে কোনো হরফের যে কোনো হরকতের সাথে তাসদিদটা মিলিত হবে আমাদের একটু প্র্যাকটিসের জন্য আগাই এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি ওয়ার্ডে দেখতে পাচ্ছি এখানে তিনটে হরফ রয়েছে জিম নুন গোলতা জিম নুন গোলতা জিমে রয়েছে জের নুনে রয়েছে তাসদিদ সুতরাং কেমন উচ্চারণ হবে জিম নুন জের বা জিমে যে নুনে তাস দ্বিত জিনা জিনা গোলতা এই তায়ের পড়ার নিয়ম আছে আমরা শেষে মানে ক্লাস শেষের দিকে আমরা সে গোলতাটা গোলতা পড়ার নিয়ম শিখবো জিন্নি এরপরে খ জবর হন নুন না একটু উঠাই দিই হননা হন্না সি এবার নুন ফাজবর নাফ নুন ফাজবর নাফ ফাজাবর ফা এটা খাড়াজবর কী এটা আমরা সামলায় বুঝবন শ্যামলা ফাজবরফা ফা ফ্যা ফ্যাতি এরপরে ত্যব্বাত ত্যাব্বাত এই যে একটু সুন্দর উচ্চারণ হবে

শিক্ষার্থী মনে আমরা আরবি অক্ষরের যুক্ত আলোচনা করছিলাম এবার আর টু জানানোর বা মনে করিয়ে দেওয়ার স্বার্থে বলি যে তাসদিদ এমন একটি চিহ্ন যার উপরে গোটা দুনিয়া আরবির যে নিয়মকানুন রয়েছে তথা জবর জের পেশ সামনে আমরা শিখবো তানবিন দুই জবর দুই জের দুই পেশ আবার শিখবো খারাজের খারাজের উল্টা পেশ এগুলো সামনে শিখবো এগুলো সব আসবে জবর আসবে জের আসবে পেশ আসবে খারাজ জবর আসবে খারাজের আসবে হ্যাঁ শুধু উল্টা পেশটা হয় না এ উল্টা পেশটা হয় না এটা মনে রাখতে হবে উল্টা পেশটা শুধু হবে না এরপরে দুই জবরও হবে দুই জের হবে হ্যাঁ দুই পেসও হবে হ্যাঁ তার মানে তাস্তিদের উপরে জবর জের পেশ এক জবর এক জের এক পেস তানবিন সামনে আমরা শিখব সেই তানবিন কিংবা খাড়া জবর খাড়া জের সব আসবে শুধু উল্টা পেশ আসবে না উল্টা পেশ কোনটা এটা কী এটা সামনে আমরা শিখব যখন মাদ পড়ব সে সময় শিক্ষার্থী বন্ধুগণ তাহলে আমরা তাসদিদের আলোচনা শেষ করলাম এরপরে তাসদিদে আলোচনা করতে গিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে তাসদিদ যখন কোনো হরফের ওপর থাকে এই তাসদিদওয়ালা হরফের পূর্বে যদি শাকিন থাকে তখন কি হবে যেহেতু শাকিনটাও মিলিয়ে পড়তে হয় এই চিহ্নটাও মিলিয়ে পড়তে হয় আবার এই চিহ্নটাও কিন্তু মিলিয়ে পড়তে হয় তখন এই চিহ্নটা আগের সাথে মিলাবে এটাও তো আগের সাথে মিলাবে বাট দেখা যাচ্ছে এমন কিছু হরফ যে এখানে রয়েছে শাকিন আবার এখানে রয়েছে তাসদিদ কি হবে এই শাকিন উচ্চারণ হবে না এই তাসদিদের উচ্চারণ হবে এটা আমরা কোরআন থেকে প্র্যাকটিস করবো দেখবো কোরআনে আমরা পড়েছি পড়েছি না সোলাতুল বাকারাই পড়েছি রবি হাত সমস্যা নেই রবি হাত এবার আমরা মনে করি এটুকু নাই না থাকলে কি পড়তাম রবি হাত হাত মিলাতাম শাকিনের সাথে রবি হাত কিন্তু দেখছি একটু ঝামেলা পড়ে গেছি কি হলো সমস্যায় পড়ে গিয়েছি যে একটু পরে দেখছি যে এই সাকিনের পরে আবার দেখি তাসদিদ চলে এসেছে তখন কি হবে এই তাসদিদের উচ্চারণ হবে সাকিনের উচ্চারণ আর হবে না এই উচ্চারণটা আর হবে না এই তার উচ্চারণ হবে এবং এখানে জ্যাসিন হবে যেমন র হাত চলে আসবে সরাসরি এখানে র বিয়ে যদিও তাই তায় মিল হচ্ছে বাট এই তার উচ্চারণ না হয় সরাসরি এর সাথে উচ্চারিত হবে তার মানে তাস দিদের পূর্বে যদি শাকিন থাকে যে কোনো জায়গাতে আমরা একটি উদাহরণ দিয়েছি আরও সামনে পাবো তাস দিদের পূর্বে শাকিন থাকলে শাকিনের উচ্চারণটা রহিত হয়ে গিয়ে তাসদিদের উচ্চারণটা হবে যদি তাসদিদের শাকিনের মাঝামাঝিতে কোনো হরকত না থাকে আর যদি এখানে একটা হরকত থাকতো যদি এমনটা হতো যদি এমনটা হতো যে এখানে একটি হরফ হরকত আছে হরফ আছে তখন কিন্তু আর সমস্যা হতো না তখন আমরা পড়তাম ইতিজা ইত্তিজা এটা পড়তাম বাট এই হামদাটা বিলুপ্ত নাই এখানে সেজন্য আমরা কি করছি এই উচ্চারণটা না করে আমাদের জরুরি হচ্ছে তাসদিদের উচ্চারণ তাসদিদ বড় শাকিনের চাইতে সুতরাং যে বড় তার কাছে চলে যাবে তার অধিকারটা বেশি দুইজনেই ভাগ পেতে চাই সাকিনও ভাগ পেতে চাই আগের হরকতের উচ্চারণের সাথে তাসদিদে ভাগ পেতে চাই তো তাসদিদ বড় তাসদিদের সাথে আগেরটা মিলবে সাকিনটা মিলবে না এটা হচ্ছিল আজকে তাসদির সংক্রান্ত আলোচনা করতে গিয়ে নতুন একটি তথ্য ফ্যামা রবি হাতি দেখলাম সাকিনও রয়েছে তাসদিদও রয়েছে শাকিনে তাসদিদ উভয়টাই মিলানোর জন্য পূর্বের হরকতের প্রয়োজন হয় যেহেতু পূর্বে হরকত তাসদিদ আর শাকিনের মধ্যে কোনো হরকত নাই তাসদিদকে মিলানোর মতো কোনো হরকত নাই তখন ওই শাকিনটা রেখে দিয়ে আমরা আগের হরকতকে উচ্চারণ করব শিক্ষার্থী বন্ধুগণ আমরা আজকে আলোচনাই আজকে আলোচনা করলাম সেখানে ছিল তাসদিদ এবং শাকিন এবার আমরা আবার ওই কোরআনের সে পেজটাকে নিয়ে কিছুটা আলো দেখবো তাসদিদে যেখানে আমরা বারবার শাকিন এবং তাসদিদ পেয়ে ভয়ে চলে গিয়েছিলাম না শাকিন এবং তাসদিদ পেয়ে চলে গিয়েছিলাম ভয়ে তো একটু চেষ্টা করি এই যে আমি কিন্তু এখনই বললাম একটু আগে এই যে রুলসটা এখনই পেয়ে গেছি এই দেখুন এখানে ব্যাকরণগত রুলস আছে হ্যাঁ আরবি ব্যাকরণগত রুলস আছে তো আর্মি ব্যাকরণগত রুলস আমি যদি এখন বিবরণ দিই সেটা তো আর মাথায় মাথার ওপর দিয়ে যাবে মাথায় ঢুকবে না তাই না আর্মি রুলস থাক আমরা এখন সহজ রুলস যেটা শিখছি সেটা বুঝি এখানে দেখুন নুনে সাকিন আছে আবার পরের নুনে তাসদিদ আছে আমাদের উচ্চারণ করতে হবে এই তাসদিরটাকে কী করতে হবে উচ্চারণে এখনই কিন্তু পরীক্ষা করছি দেখেন এ তাসদিদটা কার উপরে আছে নুনের ওপরে রয়েছে শিক্ষার্থী বন্ধুগণ আপনারা আমার সামনে নাই বাট আমি কিন্তু এমনভাবে ক্লাস নিচ্ছি যেন মনে হচ্ছে আমার সামনে এখন হাজার হাজার স্টুডেন্ট তার মানে আপনাদেরকে আমার সাথে রেসপন্স করতে হবে আপনাদের দায়িত্ব যেটা রয়েছে সেটা পালন করতে হবে বলুন এই নুনের উপরে কি রয়েছে নুনের ওপর রয়েছে তাসদিদ সে তাসদিদের উচ্চারণ নুনের উপরে আসলে কি করতে হবে কিছু না পড়লাম আমরা নুনে এবং মিমে যদি তাস হয় কি করতে হয় ওয়াজিব গুন্না করতে হয় একটু নাখের স্বরে টান দিয়ে পড়তে হয় যেমন এখানে উচ্চারণ করা হবে আমরা এগুলো কিন্তু সব পরিচিত এখন এখন আমাদের সব হরকত পরিচিত সুতরাং আমরা এখন সুন্দরভাবে বানান করে পড়ার চেষ্টা করব। দেখুন লাম নুন জবর লান হতো বাট আবার নুনে তাস আছে সুতরাং যেটা হবে লাম নুন জবর এই নুন জবর লান তার সাথে সে কারণে আমরা গণ্য করব র বানান করার রুলস ঠিক এরকমই বানান করার রুলস আমাদের আমরা পড়তেছি এখান থেকে বানান করার রুলস কিন্তু এরকমই মিলে মিলে পড়তে হবে ভেঙে ভেঙে মিলে পড়তে হবে ল্যান বি র এবার আইনজবর আ এটা আমাদের অপরিচিত তারপরে আলা আইন তালিক জবর আ এরপরে দেখি তো এখানে মনে করুন একটি জের আছে মনে করুন একটি জের আছে দুটি না এখন ভাবুন যেহেতু আমরা এখনো পড়িনি জানলেও বলা দরকার নাই দেখেন যেটা যতটুকু জানছি এতটুকুই আগে ব্যবহার করার চেষ্টা করুন যেটা জানি না আগে থেকে জানা থাকলেও এখন আমরা না জানার ভান করবো কেননা আমাদের ব্রেনটাকে পুরোটা এখন তাসদিদ এবং সাকিনের ওপর ফেলতে হবে তাস শাকিন জবর পেশ এবং আগে যেগুলো শিখেছি সেগুলো পুরোটু পুরো ব্রেন ব্রেনটাকে আমাদের ফেলতে হবে তার উপরে সুতরাং ওই এখানে দুইটা এখানে জের হলো এর এখন ভাবার সময় নেই সামনে ভাবব সময় হলে দেখেন মিম ওয়াউজের মিউ এটা একটা টান দিয়ে সুন্দর একটি আওয়াজ করে পড়তে হবে এবং কেন পড়ছি সেটি আমরা যখন নুন সাকিন এবং তানবের কায়দা পড়বো তখন বুঝবো মিউ ওয়া আচ্ছা বললে কঠিন হচ্ছে বাদ দিয়ে এই দেখুন তো এখানে রবা জবর রব বা জবর বা রব বা কাপ জবর কাপ রব কা এরপরে এই যে এইবার বলুন এটা উচ্চারণ কি হবে মিম মিম জের মিমে জের মিমে তাস মিম মিম্মা শেষ না মিম মিম জের মিম মিমালি জবর মা মিম মা শিক্ষার্থী বন্ধুগণ অল্প করে পড়াচ্ছি পড়া কিন্তু বেশি না আপনারা ভয় যখন প্রথম ক্লাসগুলো করেছেন আমি দেখেছি যে অনেকে বলছেন যে এত অল্প করে পড়া কবে শেষ করবে বা বেশি বেশি করে পড়ান এটা বেশি করে পড়া কিচ্ছু নাই আমরা ইনশাল্লাহ পনেরোটা ক্লাস শেষ করলেই আমাদের রুলস ইনশাল্লাহ শেষ করে দেব তারপরে আমরা একটু রিডিং পড়ার চেষ্টা করব তারপরে আমরা দেখি তো তাসদিদার কোথায় আছে তাসদিদার কোথায় আছে কোথায় আছে কোথায় আছে এই যে শিক্ষার্থী বন্ধুগণ মনে রাখতে হবে তাসদিদ যদি এমন একটা শব্দের শুরুতে আসে কোথায় আসে একটি শব্দের শুরুতে এবং সেই শব্দের শুরুতে ওই তাসদিদ ছাড়া আর কোনো হরকত নেই তখন ওই তাসদিদটা উচ্চারণ হবে তার পূর্বের শব্দের শেষের হরকতের সাথে যেমন দেখুন এখানে এই শব্দের শুরুতে তাসদিদ এসেছে এ হামজার উপরে কিচ্ছু নেই এখন আমরা এখন বাংলাদেশি বাংলা ভাষাভাষী বাংলা নিয়ম অনুযায়ী শিখি গ্রামার চিন্তা বাদ দিই এই যে হামজার উপরে কিচ্ছু নেই সুতরাং এটা উচ্চারিত হবে কিভাবে? এটা তার পূর্বে যে নুনে জবর রয়েছে সেটার সাথে মিলে যাবে সহজ কথা নেল ও তো কারোর সাথে মিলবেই ও নিজে এত স্বাদ সা এসেছে এই এখান থেকে সাদ্দা। এটা জানেন কঠিন যার ক্ষমতা বল রয়েছে কঠিনতা রয়েছে যার ভিতরে যার ভিতরে সাহসিকতা রয়েছে যে অন্য কিছু ছিনিয়ে নিয়ে আসতে পারে সেটা হচ্ছে তাসদিদ সে নিজে উচ্চারিত হবে হবে কিছু নাই তো কি হয়েছে ক্ষমতায় জোর জোর করে পূর্বের উচ্চারণকে নিয়ে আসবে তারপরে দেখি আবার এই তো বিল্লা 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 এইটা বলুন দেখি ইন্না শিক্ষার্থী বন্ধুগণ আমরা আজকে এ পর্যন্ত আলোচনা রাখি সামনে আমরা শেষ করি আমাদের আজকে আমরা ক্লাসের দুয়ার অধ্যায়ে চলে যাব। যেখানে আমরা আজকে আজকে আমাদের দোয়াটা শিখবো দোয়াটা শেখার পরে আমরা বিদায় নেব আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ এবং সেটি হচ্ছে অন্তরের সাথে সম্পর্কিত অন্তর বা হৃদয় অন্তর বা হৃদয়ের সাথে সম্পর্কিত এমন একটি দোয়া পাঠ করব। আমরা জানি আমরা বলেছিলাম আগে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ দোয়া অনেক বাট আমরা যেহেতু অল্প কিছুদিন পড়বো এমন দোয়াগুলো শিখবো যেগুলো আমাদের খুব কাজে দেয় এখানে এমন একটি দোয়া যেখানে বলা হচ্ছে আল্লাহ রাব্বুল কাছে আমাদের হৃদয় আমাদের অন্তরকে সোজা दीजिए কিভাবে বলি আমরা দেখি পাকড়াপড় চেষ্টা করি ইয়া মুকাল্লিবাল ক্বুলুব ফাবত ক্বালবি আলা দীনিক আল্লাহুম্মা মুসাররিফাল ক্বুলুব সরিফ ক্বুলুবানা আলা ত্বাআত এখানে একটি দোয়া যার অর্থ হচ্ছে ইয়া আল্লাহ কুলুব আল্লাহ রবুল আলমিনকে ইঙ্গিত করে বলা হচ্ছে বা আল্লাহকে ইশার করে বলা হচ্ছে হে আল্লাহ মুকাল্লিবাল কুলুব যিনি অন্তরের পরিবর্তনকারী যিনি অন্তরে যে হৃদয় সমূহের পরিবর্তনকারী যিনি হৃদয় সমূহের পরিবর্তনকারী আপনি আমার হৃদয়কে আপনার ইসলাম তথা ধর্মের ওপর ধর্মকে ইসলাম ইসলামের ওপর টিকিয়ে রাখুন যে আমার হৃদয়কে তোমার দিনের ওপর দৃঢ় রাখুন এরপরে আল্লাহ মুশারিফল উলুম ওহে অন্তরের পরিবর্তনকারী আবার মুশারিফ মানে পরিবর্তন আলা শরিফিক আমাদের অন্তরসমূহকে আপনার রানবত্যের দিকে ফিরিয়ে দাও বন্ধুগণ এই দটি চয়েন করলাম কেন শেষ করতে যাব তিন মিনিটের সময় নিচ্ছি কিছু মনে করবেন না এই দটি আমি চয়েন করলাম কেন কেন চয়েন করলাম সেটা হচ্ছে আমরা এখন যে বয়সটা পার করছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বয়স এই বয়সে আমাদের হৃদয়ে ঘটিত অনেক সমস্যা দেখা দেয় আমাদের অন্তরের সাথে সম্পর্কিত অনেক কিছু বিষয় সমস্যা দেয় অন্তর বা হৃদয়ে যা দেখি সামনে একটু ভালো হলেই আমরা মানে নিজের জন্য চয়েস করে ফেলি বা নিজের জন্য খুবই প্রয়োজনীয় ভেবে ফেলি এটা কতটুকু গুরুত্বপূর্ণ এটা বুঝতে হবে তার জন্য আমি বলি আমাদের ভিতরে দুইটি জিনিস আছে হৃদয় ঘটিত বা অন্তরের সাথে সম্পর্কিত দুইটি জিনিস আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে একটি হচ্ছে বিবেক আর একটি হচ্ছে আবেগ বিবেক আবেগ এই বয়সে আমাদের আবেগটা নাইনটি পারসেন্ট কাজ করে বলে চলে বিবেকটা দশ পার্সেন্টও না দেখা যায় পাঁচ পার্সেন্ট কারো কারোর ক্ষেত্রে কাজ করে মানে কোনো একটি কাজ সে কাজে সিদ্ধান্ত নেওয়া বা সে কাজটি যে ঘটছে কিভাবে ঘটছে এটি চিন্তা করতে হবে যদি সমস্যায় পড়তে না চাই। তাহলে অবশ্যই আমাদের কাজটাকে আগে বিবেক দিয়ে বিচার করতে হবে দেখতে হবে আমার আবেগ কতটুকু এতে কাজ করছে এবং বিবেক কতটুকু কাজ করছে এখানে দেখা যায় অনেকগুলো কাজ রয়েছে যে আবেগ খুব জেগে গেছে এমন কি না পারলে বা না করলে আমি থামতে পারছি না স্বাভাবিক যারা আমাদের মাঝে যে যেসব বন্ধু রয়েছে যারা কিছু ব্যাড হ্যাবিটে যুক্ত তারা সে কাজ না করলে পারে না সেটা যদি তার বিবেক দিয়ে আবেগ দিয়ে করে থাকে দেখা যাবে ওই কাজটি করার সময় তার আবেগটাকে তাড়িয়ে নিয়ে যাবে সেদিকে করার জন্য কিন্তু তার হৃদয়ের কোনো একটি কোণে ছোট্টভাবে বা অল্প হলেও একটু বাধা দেওয়ার চেষ্টা করবে যে কাজটা না করলে ভালো হতো এই সময় গিয়ে আমরা যদি ওই বিবেককে না মেনে না আবেগকে না মেনে বিবেককে যদি মানে তাহলে দেখা যাবে আমরা যে সমস্যায় পড়তাম সেই সমস্যায় পড়বো না সুতরাং ছাত্র বয়সে বা এই আমাদের এই যে এই বয়সে যদি অন্তরে কোনো কিছু করতে চায় বা কোনো কিছু করার ইচ্ছা জাগে সহজ সাথে সাথে আমাদের প্রধান বিচারক বিবেকের কাছে দিতে হবে সে বিবেক যদি গ্রহণ করে সে বিবেক যদি সেটা এলাও করে তাহলে সেটি আমরা করব। আর যদি বিবেকে যদি একটু বাধা দেওয়া বাধা দেয় যে না কাজটি করা ঠিক হবে না আমরা সেদিকে যাব না আমরা বিপদে পড়ব না শিক্ষার্থী বন্ধুগণ কথা না বললেই নয় বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সিচুয়েশানে আমরা যেখানে বসবাস করছি বর্তমান যুগে বর্তমান যুগে আমাদের এমন একটা সিচুয়েশনে বস হচ্ছি আমরা আমাদের আবেগকে জাগিয়ে দেওয়ার জন্য অনেকে সহযোগিতা করবে আমাদেরকে আমাদের আবেগগুলোকে জাগিয়ে দিয়ে আমাদেরকে আকাশে উড়ানোর জন্য অনেক সহযোগিতা করবে বাট আকাশে উড়ে গিয়ে যখন আমাদের ডানা ভেঙে যাবে আকাশ থেকে নামানোর কেউ থাকবে না আশেপাশে আমাদের আবেগগুলো জাগিয়ে দিয়ে আমাদেরকে আমাদের ইচ্ছা মতো চলার জন্য আমাদেরকে সহযোগিতা করবে বাট সেখানে গিয়ে যখন আমরা বিপদে পড়ব সেই বিপদ থেকে উদ্ধার করার কেউ আসবে না কেউ না সুতরাং আবেগকে সম্মান করব আবেগকে শ্রদ্ধা করব আবেগকে ভালোবাসবো আবেগকে ভুলব না তবে হ্যাঁ আগে আবেগের কাজটা বিবেককে বিচার দিব বিবেক যদি আমাকে পারমিশন দেয় তাহলে অবশ্যই আমি সে কাজটি করার চেষ্টা করবো সেজন্যে আমাদের অন্তরকে ঠিক রাখার জন্য এই দোয়াটি আমাদের বলা উচিত কেননা আল্লাহর ধর্ম আল্লাহর দিনে আমাদের যে ইসলাম আমাদের ইসলাম ধর্মে যে কাজগুলো রয়েছে অবশ্যই আল্লাহর আনুগত্যের মাধ্যমে সঠিক কাজ এবং সেগুলো বিবেক দিয়ে করা হয় এবং এগুলো অবশ্যই সুন্দর এবং ভালো কাজ বিবেক সবসময় কাজগুলো করতে বলবে সেজন্য আল্লাহর আনুগত্য চাইতে হবে এবং আল্লাহর দিনের প্রতি টিকে থাকার জন্য দৃঢ়তা কামনা করতে হবে সেজন্য এই দোয়াটি আমরা আজকে মুখস্থ করবো ইনশাল্লাহ আমরা এই দোয়াটি এখানে দেওয়ার পর শেখার পর আমরা বইয়ে খুঁজবো যে কোনো বইয়ে এই দোয়াটি দুয়ার বইয়ে পেতে পারি তারপরও যদি সমস্যা হয় আমি আমাদের স্যারের যেই ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইংলিশ মজা বৈত্র ফিক্সার সেখানে আমি এই পোস্টটা করে দেবো সে আপনারা সেটা দেখে মুখস্থ করতে পারেন এখন যদি না এখন যদি না পারেন তাহলে বলুন আবার আমার সাথে হে পরিবর্তনকারী আমার হৃদয়কে তোমার দিনের উপর দৃঢ় রাখো হে অন্তর সমূহের পরিবর্তনকারী আমাদের অন্তরসমূহকে তোমার আনুগত্যের দিকে ফিরিয়ে দাও আমিন 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 আর আমিন শেষ মুহুর্তে চলে এসেছি আজকে আমরা আমাদের দশম নাম্বার লেকচার শেষ করতে যাব শেষ করতে যাওয়ার পূর্বেই অনুরোধ রাখছি আমার শিক্ষার্থী বন্ধুবন কিংবা প্রিয় দর্শকবৃন্দের প্রতি এখনও আমরা যারা এই আগের ক্লাসগুলো করিনি আমাদের ইউটিউব চ্যানেল ইংলিশ মজার প্লেলিস্টে কোরআন শেখার আসরে সাজানো রয়েছে ক্লাসগুলো খুলে নেব করে নেব এরপরে আমাদের বন্ধু বান্ধবরা যারা জানে না তাদেরকে জানিয়ে দেবো অলসতা ঝেড়ে ফেলবো আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে কোরআন শিক্ষা করাবেন ইনশাআল্লাহ পাশাপাশি আমরা যারা আমাদের যাদের সাধ্য রয়েছে এই ক্লাসগুলো শেয়ার চেষ্টা শেয়ার করার চেষ্টা করব আল্লাহ আমাদের সেই তফিক দান করুন শেষ করতে যাচ্ছি কোরআন শেখার আসর লেকচার দশ দেখা হচ্ছে কোরআন শেখার আসর লেকচার এগারোতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুর আলমী আমাদেরকে সুস্থ রাখুন এই কামনা ব্যক্ত করে শেষ করতে যাচ্ছি আজকের পাঠ السلام عليكم ورحمه الله وبركاته